তো বন্ধুরা আমাদের গেমের ভিতরে যে নতুন ড্রেস আপ চলে এসেছে ব্লু আর্টিক বান্ডিল, তো এই বান্ডিলটার পিছনে আমি কিছু ডায়মন্ড উড়াবো। তো ভিডিওটি দেখতে থাকো আমার কত ডায়মন্ডের বাদে। আর সব থেকে বড় কথা, আমার ভিডিওর শেষে কিছু কথা বলবো যেগুলো ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট আর সবার জানা দরকার আসলে আমাদের সাথে দিনের পর দিন কি হচ্ছে, গেইন আমাদের সাথে কি করছে। তো তোমরা যদি চাও প্রথম 5 মিনিট স্কিপ করে সেই কথাগুলো কিন্তু শুনে আসতে পারো, অবশ্যই ইম্পর্টেন্ট কথা। তো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো 5টা বল কিনে নিয়েছি, দেখা যাক। তো প্রথমে আমি 4 নম্বর দিয়ে বলটা দিব। ওরে ভাই সাহ, তো এইখানে যে নিয়মটা, আমাদের ডিতে যদি এই বলটা যায় তাহলে আমরা এই ব্লু আর্টিক বান্ডিলটা পেয়ে যাব, আর এ বা জিতে গেলে মোটামুটি একটা ভালো কিছু পাবো, আর বাকিগুলোই পাবো না। তো দেখা যাক আমার কখন বাদে। প্রায় 900 ডায়মন্ড, 1000-এর কাছাকাছি ডায়মন্ড নিয়ে লেগেছি। ও একটু জনি পড়লো না ভাই, বারে বেঁধে যাচ্ছে, ডির বারে যে বেঁধে যাচ্ছে। দেখা যাক কি হয়, দেখি এটা যাবে না যাবে না। তো কি সব দেশে, আবার 5টা কিনি, দাঁড়াও আবার 5টা কিনবো, 5টা করেই কিনা লাভ। দেখো 5টা কিনলে আমার কিছু ডায়মন্ড সেভ আছে, 15টার মতো ডায়মন্ড কিন্তু আমার কম লাগতেছে। তো দেখি প্রথমে 7 দিয়ে ছেড়ে দেখি কি হয়, কপাল খোলে কি না। না খুলিনি অন্তত, এ আর জিতে তো পড়ে, সব আলবাল ছাল তো না পাই। এবার 2 দিয়ে ছেড়ে দেখি কি হয়, কপাল খোলে কি না। ও ও ও ভাই দেখো সব কটা সিতে যাবে আর ইতে যাবে, মানে আগে থেকেই কিন্তু ঠিক করে রেখেছে, ডিতে কিন্তু যাচ্ছেই না। ও জিতে গিয়েছে, দেখ একটা সার্ভবোর্ড পেয়ে গিয়েছি, মোটামুটি ভালো। 6 দিয়ে এবার ছেড়ে দিলাম আমাদের বাবাজি কা ঠুল্লু। তো যাচ্ছে না, ঠিক জায়গায় যাচ্ছে না, গেইন আর বিসিগুলো সব এদিক ওদিক চলে যাচ্ছে। ডিতে যাওয়ার দরকার আমার, ডিতে যাও বাবা, ইতে এপে যেও না। তো শেষ হয়ে গেল আমার 5টা, এবার 1টা কিনে দেখি 1টাতে কি হয়। যাও 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 যাও, দূরও ঠিক মতো যাতেই যাচ্ছে না। আবার 10টা কিনে আমি আবার গেমটা কেটে ঢুকলাম, দেখা যাক এবার কিছু কপাল খোলে কিনা। তো যাও, 3 দিয়ে আমাদের প্রথম গেইনার বিচি ঢেলে দিলাম মাঠে, কি হয় দেখা যাক। যাচ্ছে, ও ভাই যাওয়ার নাম করে ফেজে বসলো, দূরও। তো দেখা যাক, এবার 1 দিয়ে ছেড়ে দিয়েছি আমাদের বিচি, এফে গেল, ডিতে যাবে না। দেখো স্ক্যানার বাড়তেছে, কপালই খারাপ আজকে আমার। তো এবার 6 দিয়ে ছেড়ে দিলাম আমাদের সেই ঐতিহ্য ভাই বিচি, দেখো ইতে এসে পড়বে। প্রথম 2টা যাই হোক, ডির বারে যে পাশে যে বার ব্যারিকেড আছে ওখানে যে লাগলো, মনের মধ্যে একটু ফুর্তি। ও ও ও ও ভাই সাহ, আর একটু হলে ডিতে পড়ে যেত রে। গেরিনার সাথে কি শত্রুতা আছে আমার বুঝলাম না, ফেলাই দাও ভাই ফেলাই দাও, আর বেশি ডায়মন্ড আমি খরচ করতে পারবো না, অলরেডি 500 ডায়মন্ড খরচ করে ফেলেছি প্রায়। তো আবার শেষ হয়ে গেল, আবার একটু রিফ্রেশ করে নিই, দেখা যাক কি হয়। এবার 25টা ডায়মন্ডের 1টা করে দেখি, 1টাতে বাদে কিনা, কপাল ভালো থাকলে 1টাতেই বেঁধে যাবে। না 5টায় নিই, দেখা যাক। 5 দিয়ে ছেড়ে দিই, যাও যাও যাও, ও ডিতে না সিটে ভাই, ডিতে যায়। এই পাশের বান্ডিলটা নিয়ে নি, কত ফেভারিট একটা বান্ডিল ছিল। 400 ডায়মন্ডে চলে আসলো, দাঁড়াও দেখি, 5টা কিনে নিয়েছি, যাবে না, এটা তো সম্ভাবনাই ছিল না কোনো, আমি দেখতেই পেলাম না যে কোনো সম্ভাবনা আছে। দেখো মাঝখান সুযোগ ডির উপরে 4 আছে, 4 দিয়ে ছেড়ে দিলাম, সিতে গেল। কেন 4 দিয়ে ছাড়লে, ডিতে যাও বাবা, ডিতে যাও, ডিতে যাইতে কী সমস্যা তোমার। 1 দিয়ে ফেলে দিয়েছি গেইনার বিচি, ব্যাম দুম, যাও যাও যাও, যাবে না, এটা তো মানে তেমাতে চলে গেল। যাক জিতে গেছে অন্তত ভালো কিছু একটা পাবো। আবার 4 লাস্ট বল, গেল না, যাবেও না, সব স্ক্যানার, ইয়ার ড্রপ, কি গান স্কিন রে ভাই, আবার একটু রিফ্রেশ মেরে নি। কি সব দিচ্ছে রে, আবার 5টা বল কিনে নিলাম, দেখা যাক কি হয়। 1টাই কিনি, 1টাই কিনি, 5টা কিনা লস হবে, দেখি 1টা কপালে থাকলে 1টাই বাদবে,
গেই না, এমন বদমায়েশ কপালে যদি থাকে একটাতেই বাঁধবে। 472টা ডায়মন্ড হয়ে গেছে ভাই, প্রায় 1000 ডায়মন্ড নিয়ে আমি মাঠে নেমেছিলাম, কিন্তু আমাকে টেনে ধরছে পিছন থেকে গেরি না। দেখা যাক, এইবারও এফে চলে গেল। হবে না হবে না, কপালে নেই, কপালে নেই ব্রাদার, কপালে নেই। তো 5টা কিনে নিয়েছি, এবার দেখা যাক। প্রথম আমি ঢেলে দেব মাঠে 4 নম্বর দিয়ে, দেখা যাক কি সুন্দর আঁকে বাঁকে যাচ্ছে, যাবে। ও না না না, এফে চলে গেল। একটা তো ডির আশেপাশে যা মনে বুঝ দিতে পারি, এবার 5 নম্বর দিয়ে ঢেলে দিই, দেখি কি হয়। যাও 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 যাও, ও ও ভাই সাহেব, একদম পাশ দিয়ে চলে গেল। আবার পাশ দিয়ে ছাড়বো যদি কপাল ভালো থাকে। না এবার একদম কপাল খারাপ। বেদে তো যাওয়া উচিত ছিল, আমি এতগুলো ডায়মন্ড খরচ করে ফেললাম, এই বান্ডিলটার দাম কি এত হতে পারে? তাও যাচ্ছে। ও না 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 না, যাবে না যাবে না যাবে না, লাস্ট লাস্ট স্পিন, দেখা যাক দেখা যাক, যাবে না, এতে গিয়েছে, দেখা যাক কি দেয়। ও একটা ব্যাকপ্যাক দিয়েছে, এটা তো আমার কাছে ছিল আগে থেকেই। তো একটা চলে তো যাও, আর কত আমি কষ্টের নিঃশ্বাস ছাড়বো ইয়ার, বাঁধবে না আমি শিওর, আমার দেবে না আমি শিওর। আবার একটা কিনি, 5টা করে নিয়ে তো বাঁধতেছে না, দেখা যাক আমি লাভ করতে না যে 25টা ডায়মন্ড দিয়ে মারি কি হয়। না এফে যাচ্ছে কি রে, একটু কাছাকাছি তো যা মনের মধ্যে ধাক করে উঠুক। তো আমি আর আর স্পিন মারবো না, আমার প্রায় 800 ডায়মন্ড চলে গিয়েছে, আর অত পাগল আমি না। তো বন্ধুরা এবার আমি কিছু কথা বলি তোমাদের, দেখো এই কথাগুলো কত একটুখানি বোঝার চেষ্টা করো, তুমি বুঝতে পারবা। তো বর্তমান আমরা কী দেখতে পাচ্ছি, গেইনার কাছ থেকে আমরা কী আশা করছি? আমাদের একের পর এক যত রেয়ার আইটেমগুলো আছে সব কিন্তু আমাদের বিভিন্ন ইভেন্টে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ আমি মানতেছি এটা একটা গেইনার বিজনেস, হ্যাঁ বিজনেস সবাই করে, যে কোনো মানুষই কিন্তু বিজনেস করে, এবং বিজনেসের মূল টপিকসটা হচ্ছে নিজের প্রফিট দেখো, নিজের যেতে লাভ হয় সেই জিনিসটা দেখো। তাই বলে অবশ্যই মানুষের ক্ষতি করে বা মানুষকে বোকা বানিয়ে কোনো বিজনেসই কিন্তু সফলতা অর্জন করতে পারে না। কিন্তু এখানে আমাদের কি করতেছে গেইনা, গেইনাও বিজনেস করতেছে, কিন্তু আমাদেরকে কিন্তু টুপি পরায় বিজনেস করছে। যদি বলো হ্যাঁ ভাই কীভাবে টুপি পরাচ্ছে, তো একটা জাস্ট তোমাদের সিম্পল মাথা দিয়ে একটা জিনিস ভাবো, যে আমাদের লাস্ট ইভেন্টে কী দিল, জম্বিও সামুরাই বান্ডিলটা দিল। তো এই বান্ডিলটা কী ছিল, আমাদের এক সময় রেয়ার আইটেম ছিল, প্রচুর রেয়ার আইটেম ছিল। কিন্তু একটা লবিতে যদি কেউ জম্বিও সামুরাই পড়ে আসতো, তো আমরা কী করতাম, তার পিছনে কিন্তু দৌড়ে যেতাম এবং সেখানে ভিড় জমে যেত। আর এখন দেখো একের পর এক জম্বিও সামুরাই পড়ে কিন্তু আমাদের লবিতে আসে, আমরা তো তার দিকে ফিরেও তাকাই না। তাহলে এইটা কি আর রেয়ার আইটেম থাকলো? কিন্তু গেইনা কী করলো, আমাদের টুপি বানায় দিল, টুপি বানায় প্রচুর পরিমাণ বিজনেস করে নিল। আর হ্যাঁ অবশ্যই গেইনা এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবেই জানে যে জম্বিও সামুরাই বান্ডিলটা একসময় রেয়ার ছিল, এইটা দিলেই কিন্তু মানুষ ট্রাই করবে নিয়ে, অন্য বান্ডিল দিলে কিন্তু মানুষ মোটেও ট্রাই করবে না। বা নিজেরা যদি একটা বান্ডিল বানায় দেয়, তাতে যতটা ইনকাম হবে তার থেকে 100 গুণ বেশি ইনকাম হবে যদি এইসব রেয়ার আইটেমগুলো দিয়ে দেয়। তো এইসব রেয়ার আইটেমগুলো যদি দিয়ে দেয়, তাহলে একটা পুরনো প্লেয়ার আর একটা নতুন প্লেয়ারের মধ্যে কী তফাৎ থাকলো তোমরা আমাকে বুঝো। একটা পুরনো প্লেয়ার যে আজ থেকে 1.5 বছর আগে এই বান্ডিলটা পেয়েছে, তার সাথে আজকে যে খেলতেছে তার কী তফাৎ থাকে? হ্যাঁ আমার কোনো অভিযোগ নেই, নতুন নতুন বান্ডিল নিয়ে আসো, নতুন নতুন গ্রাফিক্সের কাজ করো, তারপরে বান্ডিল নিয়ে আসো, সেই বান্ডিলগুলো ডায়মন্ডে সেল করো, কোনো আমার অভিযোগ নেই। দেখো আমাদের ব্লু আর্টিক বান্ডিলটাও কিন্তু ইভেন্টে দিয়ে দিল, তো এই বান্ডিলটার আর কী মূল্য থাকলো? এই বান্ডিলটারও কিন্তু আর রেয়ার থাকলো না। তোমরা যে জিনিসটা বুঝতেছো আসলে সেটা না, তোমরা নিয়ে নিচ্ছ মানে আমি একটা রেয়ার বান্ডিল নিচ্ছি, আসলে কি সেটা রেয়ার থাকতেছে? তুমি নেওয়ার পরে রেয়ার কিন্তু থাকতেছে না, সবাই পেয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো একটু বোঝো, আর এরকম ভুলভাল ডায়মন্ড উড়োনো বাদ দাও। ডায়মন্ড হ্যাঁ তোমার যতটুকু প্রয়োজন, ততটুকু প্রয়োজন দিয়ে ডায়মন্ড উড়াও, আর এলিট পাসগুলো নাও, হ্যাঁ এতে কিন্তু তোমার লাভ হবে, আমি তোমাদের বলে রাখতেছি লাভ হবে। আর এই কথাগুলো একটুখানি বোঝার চেষ্টা করো, একটুখানি ব্রেন খাটাও আমার মতো, একটুখানি ঠান্ডা মাথায় এই কথাগুলো ভাবো। যে দেখো আমাদের আপডেট পরে আমাদের স্টোরেজে কত পুরনো বান্ডিলগুলো কিন্তু দিয়ে দিয়েছে, তাহলে একটা নতুন প্লেয়ার আর পুরনো প্লেয়ারের মধ্যে কী তফাৎ ছিল? তো ভাবো তোমরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই।